এইখানে কয়েকজন লোক চান করছে, সবাই স্থানীয়। কলকাতার ট্যুরিস্ট কেউ নেই বা বাইরের ট্যুরিস্ট কেউই নেই, সব স্থানীয় ছেলেপিলের সংখ্যাই বেশি। এখানেও কয়েকজন স্নান করছে, একটা দোকান খোলা খালি এইটা, আর এইদিকে আরও দোকান। সকাল বিকেল এই দোকানগুলো খোলা থাকতো, কিন্তু এখন সব বন্ধ ট্যুরিস্ট নেই বলে। আর পৃথিজিৎ ওইখানে উঠেছে, বেওয়াচের কথা মনে হয়েছে ওর, ও উপরে উঠে এখন কেত মারছে। আমি সায়ন্তন চক্রবর্তী। অ্যাকচুয়ালি আমরা গাড়িতে এসেছি কলকাতার থেকে, সকাল 5টার থেকে 5টায় বসে গাড়িতে বাই রোড ট্রাভেল করে পুরীতে এসেছি। আমাদের পোস্ট লকডাউনে পুরী বেড়ানোর চতুর্থ দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম দুটি জায়গার উদ্দেশ্যে, পিপিলি আর রঘুরাজপুর গ্রাম। পিপিলির প্রধান আকর্ষণ হল তার হ্যান্ডিক্রাফটের বাজার, আর রঘুরাজপুরে ঘরে ঘরে তৈরি হয় পটচিত্র। এই গ্রামটাকে কিন্তু হেরিটেজ গ্রাম হিসেবে ডিক্লেয়ার করা আছে। আরও একটা কারণে রঘুরাজপুর বিখ্যাত, তা হল এই গ্রাম ওডিসি ড্যান্সের আতুর ঘর। গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মস্থানও কিন্তু এই রঘুরাজপুর গ্রাম। পুরীর থেকে পিপিলির দূরত্ব 37 কিলোমিটারের মতো, আর রঘুরাজপুরের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই দুটি জায়গা আপনারা একই সঙ্গে দেখে নিতে পারেন, কারণ পিপিলি যাবার রাস্তাতেই রঘুরাজপুরও পড়ে। সকালে ব্রেকফাস্ট হয়নি, হোটেলে বললো পুরি বানিয়ে দেবে, তো আমরা সেটা খেলাম না, বললাম হাইওয়ের ওপরে কোথাও খাবো, তো যাচ্ছি পিপলি, যেরকমটা প্ল্যান ছিল। খিদে পেয়েছে দুজনেরই, দোকান না পেয়ে তারপর হাইওয়ের পাশে এই দোকানটা পেলাম। এই দাদার বাস স্ট্যান্ডের সামনেই, পুরীর যে এখন দূরপাল্লার বাস স্ট্যান্ডটা দারুণ করেছে সেটা দেখাচ্ছি। তো এখানে আমরা খাচ্ছি হচ্ছে চকলি, চাল আর বিউলির ডাল দিয়ে বানানো। চারটে চকলি হচ্ছে 20 টাকা, দেখা যাক। হাতে চাটনি দিয়েছে আর ছোলার ডাল দিয়েছে। ভালো, ঠিক আছে, ভালো ভালো, বেশ ভালো রকমেরই ভালো। খিদেও পেয়েছিল, স্বাস্থ্যকর হেলদি ফুড, সস্তা সুন্দর টিকাও ব্রেকফাস্ট। ভারতবর্ষের অনেক বৈচিত্র্যের মধ্যে এটাও একটা বৈচিত্র্য। কালকে আমরা প্যানকেক খেলাম 150 টাকায়, আর আজকে এই চকলি খাচ্ছি এক একটা 5 টাকায়। দাও বা দুটো চারটে খেয়ে নিলাম, চারটে তো খেয়ে নিল। জিনিসটা সফট, চালের গুঁড়ো আর বিউরির ডাল বোঝা যাচ্ছে, একটু ফাঁপা টাইপের, এই যে এরকম। দারুণ খেলাম, অসাধারণ খেলাম, খিদে পেয়েছিল মানে অসাধারণ। তারপর আবার দুটো বড়াও খেলাম লোভে পড়ে, সেটাও ভালো ছিল, হেভি এক্সপিরিয়েন্স। তো যারাই আসবেন পুরীর থেকে, যখন আপনি পিপলি যাবেন, যদি সকালবেলা যান এই বাসুদেব বাবুর দোকানে, সকালবেলা খেয়ে নেবেন, বেশ ভালো। সাধারণ মানে দেখতে, কিন্তু খাবার দাবারটা কিন্তু একদম ভালো, ঘরোয়া, সুন্দর, এবং এটা ফ্রেশ খাবার পাবেন। কারণ হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে লোকজন খাচ্ছে, তো এখানকার যারা লোকজন তারা স্থানীয়, তারা এখানে খাচ্ছে, সুতরাং সবসময় ফ্রেশ খাবার পাবেন, এটা গ্যারান্টেড। আচ্ছা, এই বাস স্ট্যান্ডটা নতুন হয়েছে, বাইরের বাসগুলোকে এখানে রাখা হবে, তারপর এখান থেকে গাড়ি করে পুরীতে যেতে হবে। ভুবনেশ্বর, এখান থেকে আরো খানিকটা গেলে পরেই ভুবনেশ্বর।
তো এই রাস্তার উপরে পিপলি সিটিটা পেরিয়ে খানিকটা এগুলে পরেই রাস্তার দুদিকেই হচ্ছে এই হ্যান্ডিক্রাফটের দোকানগুলো। এরা নিজেরাই বানাচ্ছে, পেছনে ওয়ার্কশপ আছে আর বিক্রি করছে। তো কলকাতা থেকে এসে যদি আপনারা পুরীর থেকে এই হ্যান্ডিক্রাফটের জিনিস না কিনে পিপলির থেকে কেনেন তাহলে কিন্তু অনেক সস্তা পড়বে। यहाँ पे एक्चुअली क्या है ना, कोई टूरिस्ट नहीं है। जब आते तो टूरिस्ट कुछ होता, टूरिस्ट नहीं है बल्कि हम लोग का बिजनेस कुछ नहीं है। हम लोग का मतलब 15-20 दिन के बाद भी एक आध बहनी होता है। এর পরে আমরা যাব হচ্ছে রঘুরাজপুর। রঘুরাজপুর গ্রামটা পুরীর বাইরে জাস্ট পাশেই। রঘুরাজপুর গ্রামে প্রত্যেক ঘরে কিন্তু ওই পটচিত্র তৈরি হয় আর আরও অনেক রকমের হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র তৈরি হয়। এখানেও পটচিত্র যেগুলো সেগুলো রঘুরাজপুর থেকে আসে। চলে এসেছি এখন রঘুরাজপুরে। রঘুরাজপুর থেকে পুরীর দূরত্ব জাস্ট 10 কিলোমিটার। পুরী থেকে বেরিয়ে একটুখানি, বেশিক্ষণ লাগবে না। পুরীর থেকে আসতে গেলে টোটো করে আপনার পুরী থেকে 25 মিনিটে চলে আসতে পারবেন। এখানে থাকার জায়গাও আছে, এটা একটা গেস্ট হাউস আছে। আর এই পুরো ভিলেজটা কিন্তু হেরিটেজ ভিলেজ। আর এই রঘুরাজপুরের হিস্ট্রি কিন্তু খ্রিস্টের জন্মেরও আগের থেকে, খ্রিস্টপূর্ব 5 সাল থেকে এখানে হিস্ট্রি রয়েছে। এবং ওড়িশি ড্যান্সের যে পুরনো ফর্ম সেটাও কিন্তু এখানেই উৎপত্তি। গুরু কেলুচরণ মহাপাত্রের গ্রামও কিন্তু এটাই। को पहले कलेक्ट किया जाता है, कलेक्ट करने के बाद उसको बॉइलिंग वाटर में डाला जाता है। हल्दी और जो नीम का पत्ता डालने के बाद उसको बॉइलिंग करके पत्ता को अच्छे से प्रोसेसिंग किया जाता है। उसके बाद उसको कटिंग किया जाता है, स्टिचिंग किया जाता है। स्टिचिंग के बाद इसी के ऊपर ड्राइंग बनाया जाता है। पत्तार ऊपर এইরকম শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা তাই এখানে ড্র করা। বানাতে 8 থেকে 10 মাস সময় লাগে এবং দাম 15,500 টাকা। 8 থেকে 10 মাস সময় লাগে এবং বেশ খাটনি। আপনারা যদি দেখেন সূক্ষ্ম কাজ এবং কালিয়া দমন রয়েছে, বস্ত্রহরণ রয়েছে, এই কালারটাও ন্যাচারাল। এছাড়াও এনারা যেটা করেন তসর সিল্ক পেন্টিং, দারুণ বানিয়েছেন। যে নাচের স্টাইল থেকে ওডিসি নাচের জন্ম, যাকে বলা হয় গোটিপিও নৃত্যশৈলী, তার জন্মস্থানও কিন্তু এই গ্রামে। আবার এই গ্রামেই জন্মেছিলেন গুরু কেলুচরণ মহাপাত্র। এখনও এই গ্রামে গুরু শিষ্য পরম্পরায় চলে ওডিসি নাচের তালিম। একটা কথা বলে দিই, যেটা জানতে পারলাম এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো ফেক রঘুরাজপুর ভিলেজ আছে, যেটা পুরীর ড্রাইভারেরা অটো বা টোটো ড্রাইভার যাই নিয়ে আপনারা আসবেন তারা কিন্তু সেই সব জায়গায় নিয়ে যাবে কমিশন নিয়ে। এই অরিজিনাল রঘুরাজপুরে কিন্তু আসবে না। অরিজিনাল রঘুরাজপুরে ওই গেটটা দেখে নেবেন, এই মন্দিরটা দেখে নেবেন ঢোকার মুখেই, সেটাই কিন্তু অরিজিনাল রঘুরাজপুর, অন্য জায়গায় যেন যাবেন না। এরপর পুরী ফিরে এসে আমরা সোজা চলে গিয়েছিলাম ওটিডিসির পান্থনিবাসে দুপুরের খাবার খেতে। ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই পান্থনিবাসটি চক্রতীর্থ রোডের ঠিক শুরুতেই। পুরীতে থাকবার জন্য অন্যতম ভালো অপশন হল এই জায়গা। অনলাইনে বুক করে নিতে পারেন ওয়েবসাইট থেকে। এখানকার বোর্ডার না হলে পরেও আপনারা কিন্তু দুপুরবেলা এখানে লাঞ্চ করতেই পারেন, যা আমরা করেছিলাম। আমরা আজকে খাচ্ছি হচ্ছে ওটিডিসির পান্থনিবাসে। পুরীতে থাকার জন্য দারুণ জায়গা। আর খাওয়াটা দেখা যাক কীরকম। ভাত নিয়েছি, সাথে ডাল
মাছ আর চিকেন, একটা আলু পটল ভাজা এবং বেশ সস্তা কিন্তু। ভাত হচ্ছে ২৫ টাকা প্লেট, চিকেন হচ্ছে ১৫০ টাকা তিন পিস দিয়েছে, ডাল হচ্ছে ৪০ টাকা বললো, ৪০ টাকা আর ওটা হচ্ছে ভাজাটা হচ্ছে ২৫ টাকা। তো এই হচ্ছে দাম। দেখ ডাল এগেইন অড়হরের ডাল নাকি? হ্যাঁ তাই মনে হয়, এখানে বোধহয় এটাই অড়হরের ডাল, এখানে এটাই চল বোধহয় বেশি চল। ভাত এবং খাবার ডাল দুটোই গরম, সুন্দর। শুরু করা যাক। বাহ, সব জায়গায় ভালোই খাবার খাচ্ছি। লোকে ভাববে যে আমি বোধহয় সবসময় ভালো রিভিউ দিই খাবারের, খাবার খেয়ে বাজে কিছু লাগে না, কিন্তু আসলে সত্যিই ভালো খাবারই খাচ্ছি। বেশ রাধিস না, পটলটাই বেশি আলু কম। উড়িষ্যা সব ভালো, লঙ্কাটা বাদ দিয়ে কোথাও লঙ্কা ঝাল নেই, মানে এখনো পর্যন্ত পাইনি আর কি। তবে চালটা কিন্তু বাসমতি দিলে ভালো লাগতো, একটু সাদা বাসমতির চালের ভাত হবে, সরু একটু লম্বা। ও বেটা কি লঙ্কা খেতে গেল, লঙ্কা আনতে নিচ থেকে উপরে উঠে আসতে সময় লাগবে আর কি, লাগবে ডাল নেই খাওয়ার জন্য নিসনি? আমি তো খাওয়ার জন্য নিয়েছিস, টেস্টই করবো সর্বভুক স্বল্পাহারী। আমাকে কি তুমি পাগল পেয়েছো নাকি বেটা, দিয়ে আন এতগুলো খা আমার খাওয়ানোর মতো করে। তুই বেটা ব্যাচেলার, তুই বেশি খাবি ব্যাচেলারটা বলে, ব্যাচেলারটা বেশি খাই এরকম ধারণা তোর কোথা থেকে হলো? এটা শাশ্বত ধারণা। না না ভুল ধারণা, ব্যাচেলার সম্বন্ধে অনেক মিথ আছে। আরে ব্যাচেলাররা বেশি খাওয়ার অধিকারী, তাই ব্যাচেলাররা যে বেশি খাবে আমার কোনো ব্যাপার নেই, যারা খেতে পারে তারা খায় বেশি। আমাদের গ্রুপের সবচেয়ে এলিজিবল ব্যাচেলার এবং একমাত্র না আরেকজন আছে পার্থ সারথী, মানে ছোট পার্থ, দুজনই ব্যাচেলার। মানে তুই এমনভাবে বললি, হ্যাঁ মাছটা আগে খাই, হ্যাঁ অবশ্যই এমনভাবে এলিজিবল ব্যাচেলার কথাটা বললি মনে হলো তুই যেন আমার পাত্রী খোঁজার চেষ্টা করছিস আর কি। না না সে করবো না, খবরদার সেই ভুলটা, হ্যাঁ সেটা করা উচিত না, সে আমি জানি, চিন্তা নেই। আর এতদিনে যখন খুঁজে উঠতে পারিস নি আর বাকি জীবনটা কাটিয়ে দে। মাছের ঝোলে এই গোল গোল আলু দিয়েছে, নতুন জিনিস। হ্যাঁ মানে বাঙালি কোনো বাড়িতে এরকম দেবে না আর কি, ছোট আলু গোল গোল। এই আলুর আলুর দম আমরা কিন্তু শীতকালে খুব আনন্দ করে খাই আর কি, লুচি দিয়ে। আচ্ছা প্যাকেটের মশলা সব জায়গাতেই, প্যাকেটের মশলা কিন্তু মশলাটা ভাজা কম হয়েছে, একটু মশলার গন্ধ কাঁচা থেকে গেছে। দুটো স্ট্যান্ডার্ড সাইজের মাছ, না চাইলেও খাওয়ার অপচয় করতে হবে আর কি। অ্যাকচুয়ালি দুজনের খাওয়ার উপর যেটা দিয়েছে সেটা তিনজনে, মানে মানে আমাদের মতো যারা আর কি তারা ইজিলি তিনজনে খেয়ে নিতে পারে। ও নিশ্চয়ই বাজারে গেছে লঙ্কা আনতে, আর নাহলে পিছনের মতো লঙ্কা গাছ লাগিয়েছে সেখান থেকে আনতে। পুরীতে ওটিডিসির এই পান্থ নিবাস, এটা কিন্তু থাকার জন্য বেশ ভালো অপশান, স্বর্গদ্বার আর চক্রতীর্থ রোডের মাঝখানটায়। আর এদের সামনের বিচটা খুব ক্লিন, এদের মোটামুটিভাবে বলা যায় একটা পার্সোনাল বিচ সামনেটাই। স্বর্গদ্বারের যদি হৈহট্টগোল আপনাদের পছন্দ না হয় তাহলে কিন্তু ওটিডিসির এই পান্থ নিবাসে থাকতেই পারেন। নতুন আরও বিল্ডিং এক্সটেনশান হচ্ছে, ঘরের ভাড়া স্ট্যান্ডার্ড ২৩০০ টাকা বোধ হয় ডাবল বেডরুম, শুরু হচ্ছে এসি, নন এসি হচ্ছে ১৭০০ টাকা ১৭০০ টাকা লঙ্কা দাও, লঙ্কা দিলেই হবে, লঙ্কাই খুঁজছিলাম, লঙ্কা লেবু এসে, লঙ্কা এসে যে নে আমাকে লঙ্কা খাওয়ার সুযোগ করে দে, পেঁয়াজ নেই লঙ্কা আছে। পেঁয়াজ নেই তার যথারীতি শাক। তবে মাছটা যেটা রিভিউ, মাছের রিভিউটা দিয়ে দিই, বরফের ফ্রিজে রাখা, ঝোলটা খারাপ হয়নি একেবারে খেতে, কিন্তু ওই যে মশলাটা একটু মশলার গন্ধ কম ভাজা আছে, মশলার গন্ধ আছে। এখনো অবধি খাওয়াতে বেস্ট যেটা লাগলো সেটা হচ্ছে ডালটাই, এবার চিকেনটা খাবো। একই আলু ভাই, এই যে একই আলু, মাংসেও দিয়েছে মাছেও দিয়েছে, খুব যে আহামরি মাংসের ঝোলটা তা নয়, ওই চলবে মাংস নেওয়া যাবে। আমি আবার ব্যাক টু প্যাভিলিয়ন করব, মানে অরোরের ডালে ফিরত আসবো, সবথেকে ভালো লেগেছে। হ্যাঁ নো ডাউট, ভাজাও আছে কটা, খাই তুই খেলি না, আমি খাই, আমি খাবো না ভাজা, খাস না এই ডাল দিয়ে কিন্তু রুটিও খুব ভালো।
আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ইনস্ট্যান্টলি আপনার কাছে পৌঁছে যাবে।